আজ বসবাসী করি, না দেয় একটা ঘর, না দেয় ঠিক মতন জল, তাহলে আমরা কি করণ যাইব? আমরা কি এই বঞ্চাই তো ভোট দেয় না? আর কয়টা বাড়ির তো ঘর নাই, তিন ব্যাঙ্গা জল পড়ে, তারপরে উজার দেখায় ফাইবের উজার দেখে আট মাস লাগে ভাঙতে ভাঙতে তো কোন লক্ষণ দিয়ে কি না করতে পারে, অনেক কিছু করতে পারে করে না। আর ঘর আমার ঘরে আমি একটা মানুষ আহারে কাম করে তার দুইটা বাচ্চা জামাইটা সপ্তম অসুস্থ থাকে, তার ঘর নাই, কিন্তু গাছগুলোর যে আকাশটা দিনের বেলা রাত্রে বেলা সূর্য দেখা যায়, এর এর ঘর নাই, আর যার ঘর না লাগে হার ভাই ঘর দেওয়া রাখছে, এটা একটা কথা হলো তেমনি মা বাবার নীতি। তাহলে আমরা অনেক আমরা কিটা করবো, জলে লেগে গেছি, প্রধানের বাড়ি গেছি, প্রধান কহ যান আপনার বাড়ি বুয়াইছি তো জল দিতে আসছি বিকালে, বিকালে জল দিতে আসছি, ও মা বিকালে তো কত বিকালের পরে বিকালে 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 বলতে এক মাস দিন আসে কিন্তু বিকালে বিকালে মেম্বর প্রধান যদি মা বাবা যদি সন্তানের লাগে লক্ষ্য না রাখে, তাহলে এই মা বাবার সন্তানের দাম দিব তুমি কৌরে বাবা সত্য কথা নেই দাম দিত না, তাহলে মা বাবা যদি সন্তানের লাগে না দেখে তাহলে সন্তানে কিটা করবো, তাহলে আলাগুলো মারপিট করে, তো আমরা জলের অভাবে আজকে বাধ্য হয়েছি, আমি ল্যাংড়া মানুষ হয়ে আমার পুত্র নাই খ্যাত নাই কেউ নাই রাস্তা অবরোধ করছি, হ্যাঁ কিটা করো জল নাই এলাকার নেতৃত্বের কাছে গেছে গেছি জানাইছি গেছে, হ্যাঁ পঞ্চায়েতে গেছি, প্রধানের বাড়ি গেছি, মেম্বারের বাড়ি গেছি, কহ দিব দিব না করে না দিব 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 কিন্তু আট মাস ধরে জল রাগ করতে পাই। এটা কোন জায়গা? গুলজিলা। কোন বিধানসভা এটা? কোন বিধানসভা? এটা কোন বিধানসভা? কোন নাম্বার? হ্যাঁ কমলাসাগর।